আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অনেক ভালো আছো কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইংলিশ এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আমরা শুরু করেছি তোমাদের বিগত বছরের যত বোর্ড প্রশ্ন আছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্টের এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার সকল বোর্ড প্রশ্নের আমরা সমাধান দেব এবং ব্যাখ্যা সহ সমাধান দেব তারই ধারাবাহিকতায় সবার আগে শুরু করেছি এসএসসি বোর্ড ইংলিশ সেকেন্ড পার্টের বোর্ড প্রশ্নের সমাধান সকল বোর্ড প্রশ্নের সমাধান এবং আমরা অলরেডি ক্লাস ওয়ান এবং ক্লাস টুতে এস এসসি ঢাকা বোর্ড টু ইংলিশ সেকেন্ড পার্টের এক থেকে ছয় পর্যন্ত প্রশ্ন আলোচনা করা হয়েছে তোমরা যারা ভিডিও দুটি দেখোনি তারা দেখে নিতে পারো আর আজকে ক্লাস থ্রি ক্লাস থ্রিতে তিন নম্বর ক্লাসে আমরা আলোচনা করব সাত থেকে এগারো পর্যন্ত আজকের এই ক্লাসটি শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থীদের জন্যই নয় এইচএসসি আই মিন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ তাদেরও কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে এসএসসি হোক বা এইচএসসি হোক আসলে কমপ্লিটিং সেন্টেন্স তো আসলে একই তো যাই হোক সবার জন্যই এসএসসি এইচএসসি সবার জন্য বা যাদের কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে সবার জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ শুধু কমপ্লিটিং সেন্টেন্স নয় আজকে সাফিক্স প্রিফিক্স নিয়ে আলোচনা করব টেককেশন নিয়ে আলোচনা করব সেন্টেন্স কানেক্টার্স পাংসুয়েশন সবগুলো নিয়ে আলোচনা করব আর এই ভিডিওর শেষে আমি তোমাদের জন্য একটি গুড নিউজ দেব আশা করি তোমরা সেই পর্যন্ত সঙ্গেই থাকবে আরেকটি বিষয় হচ্ছে যে চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে কারণ সাবস্ক্রাইব করলেই আমরা নতুন ভিডিও এরপরে আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেয়ে যাবে যাই হোক কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে আসি কমপ্লিট কমপ্লিট করো দ্য সেন্টেন্সেস সেন্টেন্সগুলোকে গুলোকে ওকে হার দেয়ার ইজ এ উইল এটি হচ্ছে শেষ হলো একটি প্রবাদ বাক্য দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ যে ইচ্ছে থাকিলেই উপায় হয় তাহলে আমাকে ব্যবহার করতে হবে দেয়ার ইজ এ ওয়ে আচ্ছা এটি একটি প্রবাদ বাক্য ইফ যদি একজন মানুষ নট ওয়ার্ক কাজ না করে হার্ট কঠোরভাবে হ্যাঁ একটা মানুষ যদি কঠোরভাবে পরিশ্রম না করে বা কাজ না করে তাহলে পরবর্তীতে একটি সেন্টেন্সের জুড়ে দিতে হবে সেটা কি এটি হচ্ছে যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স প্রেজেন্ট কন্ডিশনালেজেন্ট টেন্সে রয়েছে তাহলে আমি এবারে ফিউচার ইন্ডেফিনিট টেন্সটাই ব্যবহার করবো তাহলে অর্থ অনুসারে বলতে পারি যে যদি ইফ আ ম্যান যদি একটা মানুষ নট ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম না করে তাহলে সে কি হবে সে জীবনে অবশ্যই ব্যর্থ হবে ফেইল তাহলে বলতে পারি হি মানে সে সাবজেক্ট আর ব্যর্থ হবে এই যে ভবিষ্যতের কথা তাই এই জন্য ফিউচার ইন্ডেফিনিট টেন্স ব্যবহার করবো তোমরা যারা টেন্স পারো না তারা একটু কাইন্ডলি আমাদের এই চ্যানেলে টেন্স সম্পর্কিত খুব ভালো একটা ভিডিও দেয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আচ্ছা তাহলে সে জীবনে ব্যর্থ হবে তা হবে মানে হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স তাহলে হি উইল ফেইল ব্যর্থ হবে ইন লাইফ জীবনে তাহলে বলতে পারি যে হি উইল ফেইল ইন লাইফ অ্যাজ যুক্ত এই সেন্টেন্সটি রয়েছে আমরা মনে রাখবো যে অ্যাজ অথবা সিন্স যুক্ত যে সেন্টেন্স সেই সেন্টেন্সটি যে টেন্সে যে জাতীয় টেন্সে হবে তার পরবর্তীতেও সেই জাতীয় টেন্সই হবে অর্থাৎ সেই গ্রুপের টেন্স হবে সেটা রকমের যদি এই ক্ষেত্রে প্রেজেন্ট যে কোনো প্রেজেন্টের মধ্যে হতে পারে প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এ পাশেও প্রেজেন্ট গ্রুপেরই কোনো একটি টেন্স হবে সেটি হতে পারে অর্থ অনুসারে প্রেজেন্ট ইনডেফিনিট হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে প্রেজেন্ট পারফেক্ট হতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে কিন্তু কখনোই পাস্ট হবে না বা ফিউচার হবে না অর্থাৎ সেই প্রেজেন্ট গ্রুপের যে চারটি টেন্স আছে তার মধ্যেই থাকতে হবে হুম তাহলে বলতে পারি অ্যাজ যেহেতু দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের জনসাধারণ আর হার্ডওয়ার্কিং তারা কঠোর পরিশ্রম করছে কন্টিনিউয়াস টেন্স যাই হোক এ পাশে আমি একটি প্রেজেন্ট গ্রুপেরই যে কোনো একটি টেন্স ব্যবহার করব যেহেতু তারা কঠোর পরিশ্রম করছে তাহলে বলতে পারি যে বাংলাদেশ তাহলে দিন দিন উন্নতি করছে তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশ হুম ইজ ডেভেলপিং বাংলাদেশ উন্নয়ন করছে ডে বাই ডে দিনের পর দিন আমরা জানি যে ডে বাই ডে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় এছাড়া আমি এবার ডে বাই ডে ইউজ করলাম আর বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ আর এটা কন্টিনিউয়াস টেন্সে তো আমরা জানি যে বি ভার্ভ হচ্ছে আর ভার কন্টিনিউয়াস মানি ভার্ভের সাথে আইএনজি তাহলে বলতে পারি যে বাংলাদেশ ইজ ডেভেলপিং ডে বাই ডে আচ্ছা তারপরে ডি নম্বরে আসি ডি নম্বরে প্রথমেই শূন্যস্থান রয়েছে তারপরে বাট রয়েছে হ্যাঁ বাট হচ্ছে এমন একটি বিষয় যে এটি একটি কনজাংশন যেটি আসলে বিপরীতধর্মী দুটি সেন্টান্সকে যুক্ত করে আমরা জানি যে অ্যান্ড বাট অর এগুলো হচ্ছে কনজাংশন কিন্তু তার মধ্যে বাট দুটি বিপরীতধর্মী সেন্টান্সকে যুক্ত করে তাহলে এক্ষেত্রে আচ্ছা একটু পরে দেখি বাট কিন্তু নাও এখন শি হ্যাজ মেড সে করেছে এ রিমার্ক্যাবল ডেভেলপমেন্ট একটি উল্লেখযোগ্য উন্নয়ন করেছে ইন হার জিডিপি তার জিডিপিতে তার জিডিপিতে এখন সে মানে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ কিন্তু এখন বাংলাদেশ তার জিডিপিতে বা সে এখন তার জিডিপিতে রিমার্ক্যাবল ডেভেলপমেন্ট মা উল্লেখযোগ্য পরিমাণ উন্নয়ন সাধন করেছে তাহলে বলতে পারি যে একটা কোনো একটা সীমাবদ্ধতার পাশে রয়েছে বাংলাদেশ এমন একটা সেন্টেন্স হবে যেটা আসলে একটু সীমাবদ্ধতা বোঝায় কারণ কারণ হল যে এই যে বার্ট রয়েছে তাই এদিকে উন্নয়ন করেছে তাহলে নিশ্চয়ই এদিকে তার একটা সীমাবদ্ধতা আছে সেটা নিয়েই সে করেছে তাহলে আমরা বলতে পারি যে খুব একটি সেন্টেন্স তৈরি করতে পারি যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাংলাদেশ হচ্ছে একটি ছোট দেশ কিন্তু সে তার জিডিপিতে এখন হম রিমার্কেবল ডেভেলপমেন্ট করেছে তাহলে ছোট সেন্টেন্স তৈরি করব যাতে আহ নির্ভুল হয় ভুল না হয় তাহলে বলতে পারি বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি বাংলাদেশ হচ্ছে একটি ছোট দেশ আমরা যত ছোট সিম সোজা সেন্টেন্স তৈরি করতে পারি কারণ কঠিন করলেও এক মার্ক আর সোজা করলেও এক মার্ক তো যা সোজা করাই ভালো আচ্ছা তারপরে ই নম্বরে আসি সুতরং সো সুতরং ইট ইজ আওয়ার বাউন্ডেন ডিউটি এটা হচ্ছে আমাদের উপর অর্পিত ডিউটি মানে কর্তব্য আর বাউন্ডেন মানে আমাদের অর্পিত আওয়ার বাউন্ডেন আমাদের উপর অর্পিত ডিউটি মানে হচ্ছে কর্তব্য টু ড্যাশ হ্যাঁ টু রয়েছে অর্থাৎ একটি মেইন ভাব দিয়ে শুরু হওয়া একটি সেন্টেন্স অংশ ব্যবহার করতে হবে তো এটা হচ্ছে আমাদের উপর অর্পিত একটি দায়িত্ব কি সেটা হতে পারে যে দেশের উন্নয়ন করা হম ওয়ার্ক অথবা দেশের জন্য দেশের উন্নয়নের জন্য কাজ করা বা দেশের উন্নয়নের জন্য কাজ করা রাইট সেটা হতে পারে তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ক ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য কান্ট্রি দেশের উন্নয়নের জন্য কাজ করা ওয়ার্ক ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য কান্ট্রি কোয়েশ্চেন নাম্বার এইটে চলে এসছি আমরা কমপ্লিট কমপ্লিট করো দ্য টেক্সট টেক্সটি বা পাঠ্যটি অ্যাডিং যুক্ত করে সাফিক্স অর প্রিফিক্স সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত করে সাফিক্স মানে হচ্ছে অনুসর্গ আর প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ যা ওয়ার্ডের শুরুতে যুক্ত করা হয় আর সাফিক্স বা অনুসর্গ ওয়ার্ডের শেষে যুক্ত করা হয় অর দ্য বোথ অথবা উভয় উইথ দ্য রুট অর্থাৎ মূল শব্দটির সাথে গিভেন যেটা দেয়া আছে ইন দ্য প্যারেন্টিসিস মানে হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনীতে যেটা দেয়া আছে যে শব্দটা দেয়া আছে সেই শব্দটার সাথে অথবা যুক্ত করতে বলা হয়েছে এ গুড স্টুডেন্ট একজন ভালো স্টুডেন্ট ইজ অলওয়েজ সর্বদা মাইন্ড তাহলে এই মাইন্ডের পরিবর্তন করে ব্যবহার করতে বলা হয়েছে ইজ রয়েছে এম ইজ আর ওয়াজ ওয়ার এরপরে ভার্ভের পাস্ট পার্টিসিবল ফর্ম অথবা অ্যাজেক্টিভ লাগে তবে সেই অ্যাজেক্টিভকে মডিফাই করার জন্য তার পূর্বে অ্যাডভার্ভ থাকতে পারে যেমন অলওয়েজ এখানে অ্যাডভার্ভ যদি বলি যে কখন কখন প্রশ্নের উত্তর দেয় অলওয়েজ কারণ অলওয়েজ শব্দের অর্থ সর্বদা কখন সর্বদা তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ভ কখন কোথায় কিভাবে প্রশ্নের উত্তর দেয় হচ্ছে অ্যাডভার্ভ তাহলে মাইন্ডটাকে আমরা মাইন্ড যদি করি তাহলে ফুল যুক্ত করতে হবে মাইন্ডফুল ওই যে বললাম ইজ তারপরে কিন্তু মাইন্ডফুল এখন হয়তো প্রশ্ন করতে পারো যে হ্যাঁ ওই যে বললাম যে এই আসলে মডিফাই করার জন্য তার পূর্বে মাইন্ডকে বসতে পারে তাহলে ইজ মাইন্ডফুল ফুল টু হিজ স্টাডিজ তার পড়াশোনায় হি ইজ তিনি হচ্ছেন এরপরে ইজ এর পরে শূন্যস্থান রয়েছে এম ইজ আর ওয়াজ ওয়ার এরপরে শূন্যস্থান স্থান থাকলে ভার্বের পাস পার্টিসিপল ফর্ম অথবা সাধারণত অ্যাজেক্টিভ বসে তো সে কারণে এক্ষেত্রে অ্যাজেকটিভ রূপটি ব্যবহার করতে হবে রেসপেক্টের অ্যাজেকটিভ হয়ে যাবে যদি আমি ফুল যুক্ত করি তাহলে বলতে পারি যে হি ইজ রেসপেক্ট ফুল তাহলে এক্ষেত্রে আমি রেসপেক্ট ফুল ব্যবহার করব টু হিজ এই যে হিজ রয়েছে পসেসিভ অ্যাডজেকটিভ মনে রাখবে হিজ হার দেয়ার এর পরে নাউন ব্যবহৃত হয় তাহলে এই টিস শব্দটির নাউন ফর্মটি ব্যবহার করতে হবে তাহলে এর নাউন হচ্ছে টিস এর সাথে ইয়ার যুক্ত করলে নাউন হয়ে যাবে টিচার একজন ব্যক্তি হয়ে যাবে যিনি নাউন হয়ে টিস মানে শিক্ষা দেয়া এটা ভার্ব এর সাথে ইয়ার যুক্ত করলেই টিচার হয়ে যাবে যেটা একটা নাউন একজন ব্যক্তি তাহলে আমরা বলতে পারি টিচার তবে টিচারের সাথেও আবার এস যুক্ত হবে কারণ অ্যান্ডের এর পরে দেখো সুপেরিয়র এর সাথে এস যুক্ত আছে মানে তিনি তার টিচার এবং সুপেরিয়র মানে হচ্ছে তার যে শ্রেষ্ঠ বা বড়দের রেসপেক্টফুল মানে খুবই সশ্রদ্ধ তাদের প্রতি তিনি সশ্রদ্ধ তাহলে বলতে পারি যে এক্ষেত্রে পরে সুপেরিয়ার সাথে যুক্ত থাকায় টিচারের সাথেও যুক্ত হবে তাহলে বলতে পারি যে টিচারের সাথে যুক্ত হয়ে টিচার্স হবে ওকে হি নেভার তিনি কখনো তারপরে আচ্ছা তিনি কখনো অনার তিনি কখনো অনার মানে হচ্ছে সম্মান করা এনিবডি কাউকে তিনি কি কখনো তিনি কাউকে কখনো সম্মান করেন না এটা তো হয় না আসলে তিনি আসলে সম্মান করেন তাহলে বলতে পারি যে হি নেভার অনারটাকে ডিজনার বানাতে পারি হি হি নেভার ডিজনার সে কখনো অসম্মান করেন না এনিবডি তাহলে ডিজ যুক্ত করতে পারি এর পূর্বে তাহলে ডিস যুক্ত করার সাথে আরো একটি কাজ করতে হবে এস যুক্ত করতে হবে ডিজ কারণ হলো হি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার মনে রাখবে আই হচ্ছে ফার্স্ট পারসন যার প্লুরাল হচ্ছে উই এটি হচ্ছে ফার্স্ট পারসন এই দুটি আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ যার সিঙ্গুলার এবং প্লুরাল রূপ একটাই ইউ আচ্ছা আরেকটি কথা প্লুরাল হিসাবেই ধরা হয় ইউকে গ্রামারে ব্যবহারের ক্ষেত্রে আরেকটি কথা আই উই আমি আমরা তুমি বা তোমরা এ ছাড়া জগতে যা আছে সবই হচ্ছে থার্ড পারসন এক হলে সিঙ্গুলার একের বেশি হলে প্লুরাল তাহলে হি হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার তাই যাই আসুক এর পরে যে ভারবি ব্যবহার হোক না কেন তার সাথে প্রেজেন্ট ইনডেফিনিটেন্সে এস অথবা ইএস যুক্ত হবে তাহলে বলতে পারি যে হি নেভার তিনি কখনো এরপরে ডিজঅনার হবে তাহলে অনার থেকে হয়ে যাবে ডিজ অনার তাহলে ডিজ অনার এর সাথে আবার এস যুক্ত হবে ডিজ অনার্স এনিবরি সে কাউকেই অসম্মান করেন না হি ইজ তিনি হচ্ছেন ফ্রি এই যে দেখো ইজের পরে ফ্রি রয়েছে মুক্ত কেমন মুক্ত অ্যাজ একটিভ আচ্ছা হি ইজ ফ্রি ফ্রম ফ্রম রয়েছে ফ্রম হচ্ছে একটি প্রিপেজিশন মনে রাখবে ইন অ্যাট অন ফর ফ্রম বাই উইথ অ্যাবাউট এগুলো হচ্ছে প্রিপোজিশন প্রিপজিশনের পরে নাউন ব্যবহৃত হয় তাহলে আমরা এক্ষেত্রে একটি নাউন ব্যবহার করব বিহেভিয়র শব্দটি নাউন ঠিকই কিন্তু এক্ষেত্রে অর্থ কি দিচ্ছে হি ইজ ফ্রি তিনি হচ্ছে মুক্ত ফ্রম বিহেভিয়র মানে তিনি কি আচরণ থেকে মুক্ত না এটা পরিবর্তন করতে হবে অ্যান্ড নেভার এবং কখনো রুট এবং কখনো তিনি রুট হন না বা কর্কশ হন না টু হিজ ক্লাসমেটস তার সহপাঠীদের প্রতি তাহলে আমরা বলতে পারি যে হি ইজ ফ্রি ফ্রম বিহেভিয়র না আসলে হবে মিস বিহেভিয়র এর আগে একটা মিস ব্যবহার করতে হবে তাহলে হি ইজ ফ্রি ফ্রম মিস বিহেভিয়র রুট এবং কখনো রুরো হন না টু হিজ ক্লাসমেটস তার সহপাঠীদের প্রতি যেহেতু হি ইজ ইজ রয়েছে এম ইজ আর ওয়াজ ওয়ার এরপরে শূন্য স্থান থাকলে সাধারণত ভার্বের পাস পার্সিপল ফর্ম অথবা অ্যাজেক্টিভ লাগবে তাহলে আমি বলতে পারি যে স্টাডি থেকে স্টাডি তাহলে বলতে পারি স্টাডি থেকে স্টাডি ওয়াস ওকে হি নেভার সে কখনো ওয়েস্টস মানে হচ্ছে অপচয় করে না হিজ টাইম তার সময় ইন ভেন অযথা হি ইজ অলওয়েজ সে সর্বদা সিনসিয়ার আন্তরিক অ্যান্ড লিসেন্স এবং শোনে টু হিজ টিচার্স তাদের টিচারদের কথা শোনে আচ্ছা টিচার্স মানে টিচারদের কথা শোনা আচ্ছা লিসেন্স শোনে কিভাবে শোনে এই যে ভার্বটি এই ভার্বটির পরে একটি এই যে অ্যাটেন্টিভ এটা অ্যাডভার্ব যদি করে ফেলি তাহলে এই লিসেন্স শব্দটিকে মডিফাই করে কিভাবে শোনে অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে শোনে তাহলে অ্যাটেন্টিভ এই অ্যাজেকটিভটিকে এর সাথে যদি ওয়াই যুক্ত করি তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে তাহলে বলতে পারি যে অ্যাটেন্টিভ থেকে অ্যাটেন্টিভলি আচ্ছা সো দ্যাট যাতে হি ক্যান সে ক্যান বি ক্যান বি মনে রাখবে যে শুধু অ্যামিজার ওয়াজওয়ার নয় এরপরে যদি মোডাল অক্সিলারি ভার্ব প্লাস বি যদি থাকে মোডাল অক্সিলারি ভার্ব ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড কিন্তু এরপরে যদি বি থাকে এগুলো প্লাস বি তাহলেও কিন্তু সেই ভার্বের পাস পার্টিসিপল ফর্ম অথবা অ্যাডজেক্টিভ সাধারণত তাহলে আমরা বলতে পারি সাকসেস থেকে এটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে পারি সাকসেসফুল লিখে তাহলে বলতে পারি সাকসেসফুল ইন লাইফ আচ্ছা হিজ পাংসুয়ালিটি তার সময়নিষ্ঠতা অ্যান্ড এই যে অ্যান্ডের পূর্বে যেহেতু নাউন রয়েছে তারপরেও তাহলে নাউন হবে তাহলে ডিটার থেকে হয়ে যাবে ডিটার তাহলে হয়ে যাবে ডিটার আচ্ছা হিজ পাংসুয়ালিটি তার যে পাংসুয়ালিটি সময়নিষ্ঠতা এবং ডিটার মিনেশন এবং সংকল্পবদ্ধতা হেল্প হিম তাকে সহায়তা করে টু ড্যাশ টেক নিতে হুম আচ্ছা অ্যান্ড সলভ এনি ডিফিকাল্ট ওয়ার্ক যে কোনো কঠিন কাজ অথবা জব সমাধান করতে কি তাহলে হেল্প সহায়তা করে হিম তাকে টু টেক না এক্ষেত্রে সাথে আন্ডারটেক অর্থ দায়িত্ব গ্রহণ করা টু টেক আন্ডারটেক দায়িত্ব গ্রহণ করতে আচ্ছা হেল্প তাকে সহায়তা করে হেল্প হিম তাকে সহায়তা করে টু আন্ডারটেক দায়িত্ব গ্রহণ করতে যেহেতু টু রয়েছে ভার্বের বেস ফর্ম আন্ডারটেক আন্ডারটেক অ্যান্ড সল্ভ এবং সমাধান করতে এন ই ডিফিকাল্ট ওয়ার্ক যে কোনো কঠিন কাজ ওর জব নয় নম্বর প্রশ্নে আসা যাক মেক ট্যাগ কোশ্চেন্স ট্যাগ কোয়েশ্চেন প্রস্তুত করো অফ দ্য ফলোইং স্টেটমেন্টস নিম্মুক্ত স্টেটমেন্টের এ নম্বরে আছে আই এম অ্যান্ড এস এস আমি হচ্ছি একজন এসিস পরীক্ষার্থী যাই হোক এখন দেখতে হবে যে কোথাও নট আছে কিনা নট নেই সুতরাং এপাশে পাশে ভারবে সাথে নট ব্যবহার করতে হবে ট্যাক নট ব্যবহার করতে হবে আর প্রনাউন হিসেবে আই তো থাকবেই আর এম থাকলে আর হবে তাহলে বলতে পারি যে এটা হবে আর নট আই আর নট আই ওকে বি নম্বরে মাই এক্সপেকটেশন আমার প্রত্যাশা ইজ হচ্ছে গেটিং পাওয়া এ প্লাস এ প্লাস পাওয়া হচ্ছে আমার প্রত্যাশা তাহলে কোথাও নট আছে কিনা দেখব না নট নেই সুতরাং এ পাশে নট ব্যবহৃত হবে এবার আমি ভার্ভটি খুঁজে বের করব ইস তাহলে হবে নট আর প্রোনাউন হিসেবে এর মাই পরিবর্তে আমি ইট ব্যবহার করব ইহা যেহেতু এটি সিঙ্গুলার শেষে টিআইএন রয়েছে সুতরাং এটা সিঙ্গুলার যেহেতু তারপরে সিঙ্গুলার ভার্ভ ব্যবহৃত হয়েছে তার মানে সাবজেক্টও সিঙ্গুলার ভার্ভও তাই সিঙ্গুলার সুতরাং এটি সিঙ্গুলার সুতরাং ইট ব্যবহার করব তাহলে ইজ নট ইট বলতে পারি যে ইজ নট ইট ওকে সাম অফ মাই ক্লাসমেটস আমার কিছু সহপাঠী ইকেইম অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ফোনস মোবাইল ফোন ব্যবহারে তারা আসক্ত হয়ে পড়েছিল কোথাও নট আছে কিনা দেখব না কোথাও নট নেই সুতরাং আমাকে নট ব্যবহার করতে হবে আর এটি কন্টেন্স এটি হচ্ছে বিকেইম তার মানে হচ্ছে এটি পাস্ট ইন্ডেফিনিট টেন্স তো পাস্ট ইন্ডেফিনিট টেন্সে আমাকে আনতে হবে ডিড আর নট তো নেই সে কারণে ডিড নট আর সাম অফ মাই ক্লাসমেটস এর পরিবর্তে দে ব্যবহার করব তাহলে বলতে পারি যে ডিড নট দে ডিড নট দে ওকে ডি নম্বরে আসি দেুড নট পাস দ্য টেস্ট এক্সাম তারা টেস্ট এক্সামে পাস করতে পারেনি তাহলে নট আছে তার মানে এরপরে আর হবে না তাহলে ভার্ভ হচ্ছে কুট এটা ব্যবহার করব আর প্রনাউন হিসেবে দেই থাকবে তাহলে বলতে পারি যে কুট দে আচ্ছা এভরি বডি প্রত্যেকে ট্যাক কোয়েশনে এই এভরি পরিবর্তে কিন্তু আমরা দে ব্যবহার করবো এটা একটা বিশেষ নিয়ম যাই হোক এভরি বডি হেডস আচ্ছা হেডস হচ্ছে ভার্ এটি প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স তো প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স যদি হয় তাহলে কোশ্চেনে ডু বা ডাজ ব্যবহৃত হয় তো যেহেতু আমি এভরিবডির পরিবর্তে দে ব্যবহার করব এটা নিয়ম সে কারণে তো আমাকে আর নট কোথাও নেই তাহলে আমাকে বলতে হবে যে ডু নট ডু নট আর এভরিবডির পরিবর্তে দে তাহলে হবে যে ডু নট দে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে তারপরে পাশের যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক করবে এবং তারপরে অল বাটন আছে সেই অল বাটনে ক্লিক করবে এতে সুবিধা হলো যে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেটি তোমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাবে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে দশ নম্বর প্রশ্নে আসা যাক কমপ্লিট কমপ্লিট করো দ্য প্যাসেজ প্যাসেজটি ইউজিং ব্যবহার করে সুইটাবল কানেক্টর্স উপযুক্ত কানেক্টরস ব্যবহার করে আচ্ছা এ স্কুল ম্যাগাজিন একটি স্কুল ম্যাগাজিন ইজ আ ম্যাগাজিন হচ্ছে এমন একটা ম্যাগাজিন ড্যাশ ইজ পাবলিশড যা যা প্রকাশিত হয় বলেই ফেলেছি যা সুতরাং যেহেতু স্কুল ম্যাগাজিন বস্তু তাই তার পরিবর্তে হুইস ব্যবহৃত হবে তাহলে হুইস ব্যবহৃত হবে হুইস যা ইজ পাবলিশড প্রকাশিত হয় বাই দ্য স্কুল অথরিটি অ্যানুয়ালি বাৎসরিকভাবে স্কুল অথরিটি বা কর্তৃপক্ষ কর্তৃক ইট কন্টেনস এটা ধারণ করে পয়েমস কবিতা আর্টিকেলস হচ্ছে রচনা এস এস প্রবন্ধ অ্যান্ড জোকস এবং জোক কৌতুক দ্য পাবলিকেশন অফ ইট এর যে প্রকাশনা ইজ নট an ইজি টাস্ক এটা একটা সহজ কাজ নয় টাইম যেহেতু এতে সময় লাগে এনার্জি লাগে মানি টাকা পয়সা লাগে তার মানে যেহেতু তো যেহেতু প্রকাশ করা যায় সিনস অথবা অ্যাজ অথবা বিকস যেকোনো একটি তোমরা যে কোনো একটি ব্যবহার করবে আমি সবগুলোই লিখে দিচ্ছি সিনস বিকস আর হচ্ছে অ্যাজ তোমরা যে কোনো একটি ব্যবহার করবে আচ্ছা এরপরে রয়েছে শূন্য স্থান তারপর বলা আছে যে এ ম্যাগাজিন কমিটি মানে হচ্ছে একটি ম্যাগাজিন কমিটি ইস ফর্মড গঠন করা হয় ফ্রম থেকে মধ্য থেকে স্টুডেন্টস এবং স্টুডেন্টদের মধ্য থেকে তাহলে বলতে পারি যে অ্যাট ফার্স্ট প্রথমত একটা পরম্পরা বা একটা ধারাবাহিকতা বোঝা যাচ্ছে তাহলে প্রথমত আচ্ছা প্রথমত এই ম্যাগাজিন কমিটি ইস ফর্মড প্রথমত ম্যাগাজিন কমিটি গঠন করা হয় ফ্রম দ্য টিচার্স টিচারদের মধ্য থেকে অ্যান্ড দ্য স্টুডেন্টস এবং স্টুডেন্টসদের মধ্য থেকে দ্য এডিটর সম্পাদক তারপরে শূন্যস্থান রয়েছে ইজ সিলেক্টেড নির্বাচন করা হয় অর ইলেক্টেড অথবা মনোন সরি সিলেক্টেড মনোনীত করা হয় অর ইলেক্টেড নির্বাচিত করা হয় বাই দ্য কমিটি মেম্বার্স কমিটি মেম্বারদের দ্বারা যিনি ইনভাইটস রাইটিং যিনি রাইটিং বা লেখা আহ্বান করেন তাহলে বলতে পারি যে দ্য এডিটর তারপরে হ্যাঁ দেন যেহেতু আমি অ্যাট ফার্স্ট বলেছি তারপরে দেন অতপর ইজ সিলেক্টেড মনোনীত করা হয় আর ইলেক্টেড নির্বাচিত করা হয় বাই দ্য কমিটি মেম্বার্স যিনি ইনভাইটস রাইটিং ওকে এরপরে যেহেতু আমি অ্যাট ফার্স্ট বলেছি তারপর দেন বলেছি তো এখন বলবো আফটার দ্যাট অতপর আফটার দ্যাট অতপর গুড রাইটিংস উত্তম লেখাগুলো আর সিলেক্টেড নির্বাচন করা হয় ফর প্রিন্টিং প্রিন্টিংয়ের জন্য সর্বশেষ এগারো নম্বর প্রশ্নে চলে এলাম আমরা ক্যাপিটালস এবং পাংচুয়েশন মার্ক ব্যবহার সম্পর্কিত আমি সলিউশনটা তোমাদের দিয়ে দিয়েছি যাতে তোমরা সেটা করে নিতে পারো আর বুঝিয়ে দেওয়ার কিছু নেই তোমরা এটা পারবে সে কারণে আমি এটার ব্যাখ্যা বিশ্লেষণে গেলাম না আমি সলিউশনটা এ কারণে তোমাদের জন্য দিয়ে দিয়েছি বলেছিলাম যে এই ভিডিও শেষে একটি সুখবর দেব তোমাদের সেটা হচ্ছে যে আমাদের দুটি বই রয়েছে কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার আর একটি হচ্ছে রাইটিং এর বই সেটি হচ্ছে কলেজিয়েট অ্যান্ড এসেন্সিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন বই দুটি সম্পর্কে একটু সংক্ষেপে আমি বলছি দেখো আমাদের গ্রামাটিক্যাল বইটির নাম হচ্ছে কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার এই বইটিতে তোমাদের যে সিলেবাসের অন্তর্ভুক্ত যে গ্রামাটিক্যাল টপিকসগুলো রয়েছে বিশেষ করে রাইট ফর্ম অফ হার্বস ন্যারেটিভ স্টাইল ট্যাক কোশ্চেন সহ আরও অন্যান্য এই যে দেখো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুস উইদাউট ক্লুস এই যে এগুলো সব এবং এইচএসসি পরীক্ষার যে সমস্ত টপিকস রয়েছে সেগুলো সব অত্যন্ত চমৎকারভাবে এই বইটি উপস্থাপন করা হয়েছে দেখো অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল কত সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে উপস্থাপন করা হয়েছে আমরা ধরে নিচ্ছি যে তোমরা গ্রামারের কিছুই জানো না এবং সেখান থেকে আমরা শুরু করেছি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সাবস্টিটিউশন টেবিলের আলোচনা দেখো কত সুন্দরভাবে হাতে কলমে আমি তোমাদের যেভাবে পড়াচ্ছি এর চাইতেও আরও ব্যাখ্যা বিশ্লেষণ করে বইটিতে বুঝিয়ে দেওয়া হয়েছে কিছু অংশ সংক্ষেপে তো সব কিছু দেখানো সম্ভব নয় সে কারণে আমি শুধুমাত্র যে এই বইটি ক্রয়ের জন্য শুধুমাত্র তোমরা বইটি আমাদের আরেকটি বই আছে সেটি সম্পর্কে এখন সামনে বলবো তো আমাদের দুটি বই তোমরা শুধুমাত্র অনলাইন থেকে ক্রয় করতে পারবে অর্থাৎ তোমরা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারবে এবং অনলাইনেই পাবে আমরা কুরিয়ার করে তোমাদেরকে পাঠিয়ে দেবো বইটি সম্পর্কে সব কিছু জানতে বইটির দাম এবং বইটির কিছু অংশ পড়ে দেখতে এবং বইটির পাওয়ার উপায় কি ক্রয়ের উপায় কি অনলাইনে কুরিয়ার কুরিয়ার মাধ্যমে নেওয়ার উপায় কি এগুলো সব আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়েছি অথবা আমাদের ফেসবুক পেজ কলেজিয়েট ইয়েট বেসিক ইংলিশে গিয়ে যদি তোমরা একটা এস এম এস দাও তাহলে অটো রিপ্লাইয়ের মাধ্যমে সব কিছু জানতে পারবে আমাদের আরেকটি বই হচ্ছে রাইটিংয়ের বই তোমাদের রাইটিং অংশের জন্য অ্যান্ড বইটির নাম হচ্ছে কলেজিয়েট অ্যান্ড এসেন্সিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন এই বইটিও এসএসসি এবং এইস উভয় পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই এই বইটিতে ফ্রি হ্যান্ড রাইটিং শেখার কৌশল রয়েছে প্যারাগ্রাফ কম্পোজিশন এস লেটার সিবি এগুলো লেখার কৌশল রয়েছে তো তোমরা যদি একটু বইটি পড়ে দেখো কিছু অংশ তাহলেও বুঝতে পারবে আর এই বইটিতে একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে কিছু ফর্ম্যাট দেওয়া আছে এসে লেখার তারপরে কম্পো এসে বা কম্পোজিশন লেখার প্যারাগ্রাফ লেখার অ্যাপ্লিকেশন বা সিবি লেখার সেই ফর্ম্যাট ব্যবহার করে তোমরা অনায়াসে যে কোনো ধরনের প্যারাগ্রাফ কম্পোজিশন তারপরে সিবি এগুলো লিখতে পারবে আর ফ্রি হ্যান্ড রাইটিংসের বিশেষ টিপস রয়েছে কীভাবে তোমরা ইংরেজি বানিয়ে লিখবে কীভাবে ইংরেজি বুঝবে একটি সেন্টেন্স তৈরি করবে আর একটি প্যারাগ্রাফ ফরম্যাট দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ একটি কম্পোজিশনের ফরম্যাট দিয়ে অনেকগুলো কম্পোজিশন এরকম অনেক ফর্ম্যাট দেওয়া আছে প্রত্যেকটি বিষয়ের বাংলা অনুবাদ দেওয়া আছে আর সিবি রাইটিং দেখো ফরম্যাট দেওয়া আছে সব কিছুই দেওয়া আছে খুব সুন্দরভাবে তো এই বইটিও তোমরা শুধুমাত্র অনলাইনে ক্রয় করতে পারবে ক্রয়ের নিয়মকানুন সব এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আছে এবং আমাদের ফেসবুক পেজ কলেজের বেসিক ইংলিশের মেসেজ অপশন থেকে যদি তোমরা একটা মেসেজ দাও তাহলে অটো রিপ্লাই মাধ্যমে তোমরা সব কিছু জানতে পারবে বই দুটি শুধুমাত্র অনলাইনে ক্রয় করতে পারবে তোমরা